আজকের লেকচারে আমি জীবরসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ নামদারি বিক্রি নিয়ে আলোচনা করব জীবযোগের নামদারি বিক্রিয়া মানে কি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে যে পরীক্ষা সবসময় আসে তো এখন রাইম্যান্ড টাইমেন যে রাইমার টাইমেন যে বিক্রিয়াটি আছে সেটি নিয়ে আলোচনা করব উদ্ভাবকের যে নাম আছে রাইমার টাইমেন তার নাম অনুসারে এই বিক্রিয়াটি হয়েছে তো রাইমার টাইম বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় সেলি স্যালডি মনে থাকতে হবে কি সেলি যেহেতু আছে তার মানে এখানে একটা কোনো একটা ব্যাপার আছে এখন কি সংকেতটা পরীক্ষায় আসছে অনেকবার যে আর রাইমেন টাইমেন যে উৎপন্ন সেলিস্যাল ডিহাইটের সংকেতটি লিখো রিটেনেও আসতে পারে ডিডেক্ট কিংবা এরকম আসে যে সেলি ডি হাইট কোনটি নিচের কোনটি সেলি ডি হাইট তো সেলিস্যাল ডি হাইট হলো যখন বেঞ্জিনের সাথে একটা কি হাইড্রোক্সিল মূলক থাকে তখন সেটাকে বলি ফেনল আর ফ্যানলের সাথে যদি আমরা অর্থ অবস্থাতে কী করি সিএইচও বসায় দিই তখন একটা অ্যালডিহাইড মূলক কি এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে বসলো তখন সেটা হয়ে যায় কি সেলিসালডিহাইট মন থাকবে এটাই হলো কি সেলিসালডিহাইটের সংকেত ঠিক আছে তো এটাই আসলে আমাদের মূল আজকের ব্যাপার হলো কি সেলিসাল ডিহাইট উৎপন্ন করবো কিসের মাধ্যমে কী বিক্রিয়ার মাধ্যমে রাইমার বিক্রিয়ার মাধ্যমে এখন সেলিসাল ডিহাইট উৎপন্ন করতে হলে কি করতে হয়েছিল সেটি দেখব করতে হয়েছিল কি একটি ফ্যানল লেগেছে তাহলে ফ্যানলের সঙ্গে কি আমরা জানি তো ফ্যানল কি বেঞ্জিনের সাথে কি একটা হাইড্রক্সির মূলক থাকলেই সেটা কি হয়ে গেল ফ্যানল এবং কি লাগবে ক্লোরোফ্রম লাগবে কি লাগবে ফ্রম সি এইচ সি এল থ্রি কোনো কেন ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে এগুলি আমি কোনো একটা লেকচারে দেখাবো তো এখন আমরা জাস্ট বিক্রিয়াটা দেখি তো ক্লোরোফম ঠিক আছে তো ক্লোরফোমের সাথে কী লাগবে আমাদের আরও একটি তিনটি মোট তিনটি কী লাগে পদার্থ লাগে তার মধ্যে কি পটাশিয়াম হাইড্রক্সাইড বা আপনি কি সোডিয়াম হাইড্রক্সাইড কী দিতে পারবেন ঠিক আছে যাই হোক এখন ব্যাপারটা হলো এইখানে যে কি ফ্যানল ক্লোরোফম এবং কী পটাশিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ মিক্সচার করবো এখানে যেটা এটা যদি আমি একটা কি ধরি বিকার ধরি বিকার যদি মিক্সচার করি তাহলে দেখা যাবে যে কি হবে এই মিক্সচারের মাধ্যমে আমি যে এখানে হিট দিই ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা মনে রাখতে হবে এই নামদারি বিক্রিগুলিতে কিন্তু টেম্পারেচারগুলি ইম্পর্ট্যান্ট যেমন গেটারম্যান বিক্রিয়া টেম্পারেচার কত সেডমিয়ার বিক্রিয়া যেমন 100 ডিগ্রি সেলসিয়াস থাকে রায়মেন্টমেন্ট বিক্রিয়া কত ডিগ্রি সেলসিয়াস থাকে এগুলি কিন্তু পরীক্ষা এমসিকিউ আকারে সর্বোচ্চ আকারে অ্যাডমিশনের বলি মেডিকেলে বলি ঠিক আছে যে কোনো জায়গায় আসে আর এটা ভুল করলেই কিন্তু জিরো তো তাপমাত্রা কিন্তু মন রাখতে হবে যাই হোক এখন যে মেকানিজমটা দেখি যে এখানে কী হয় আসলে আমার তো টার্গেট কি সেলি উৎপন্ন করা ফেনল ক্লোরফাম এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে তো এখন ফেনল উৎপন্ন করতে হলে এখানে একটু খেয়াল করি খেয়ালটা হলো এই বেনজিন এবং কি ফ্যানল যেটা আছে এটা দিয়ে দিলাম এখন এখানে কিন্তু সেলিস হয়ে গেল কিন্তু একটু সাথে আমি আর একটা ব্যাপার বলে রাখি বারবার কিন্তু একটা ব্যাপার যে প্রকাশ করি সমতা করতে হয় না তো বিভ্রান্তির কোনো কিছু নেই এখানে তো এখানে যদি দেখি যেহেতু কি পটাশিয়াম আছে পটাশিয়াম ধনাত্মক তাহলে ক্লোরিন কি আমি প্রোডাক্টগুলি আগে লিখবো ঠিক আছে তাহলে ক্লোরিন তো ঋণাত্মক মূলক তাহলে কি পটাশিয়াম ক্লোরাইড কি হয়ে যাবে পটাশিয়াম ক্লোরাইড একটা কি লবণ তৈরি হয়ে গেল ঠিক আছে প্রোডাক্ট হিসাবে এখন এখানে দেখি কি আছে সিএইচ আছে মনে রাখতে এখানে কি আছে এক্সট্রা সিএইচ আছে আর এখানে কী আছে হাইড্রক্সিল আছে এখন ব্যাপারটা হলো আপনি যদি ফেনলের থেকে ফ্যানল ফেনলের এই যে বেঞ্জিন চক্র থেকে এখানে যে কি এলডিএটমূলক ঢুকাবো মানে কি সিএচও ঢুকাবো এখানে তো এখানে ঢুকাতে হলে এখানে তো অবশ্যই একটা কি হাইড্রোজেন রয়ে গেছে না প্রতিটা হাতে কিন্তু হাইড্রোজেন আছে এগুলোর তো এই হাইড্রোজেনগুলো কি অপসারণ করতে হবে যেহেতু এই হাতে আপনি অপসারণ করে অ্যালডিহাইড ঢুকাবেন তাহলে কি এখানে একটা হাইড্রোজেন কি এখান থেকে বের করে দিতে হবে তো এই হাইড্রোজেনটা এখানে যে হাইড্রোজেনটা আসে এটা এখান থেকে বের করে দিতে হলে তাহলে কি এইচ প্লাস হয়ে যাবে তো এইচ প্লাস কী করবে এই হাইড্রোক্সিল লগে কি ওয়াটার তৈরি করবে তাহলে চলে গেল হাইড্রোক্সিলের ব্যাপারটাও চলে গেল আর এখানে হাইড্রোজেন ব্যাপার চলে গেল তাহলে আমার কী হলো এখানে এর ব্যাপারটা তাহলে সিএইচটা এখানে ঢুকিয়ে দিলাম এখন কি আমার অক্সিজেন দরকার না তো এখন বলতে পারেন যে আমরা অক্সিজেন মানে এখানে কোন স্থান থেকে নেব এখন এদিকে একটু তাকান এখানে কী উৎপন্ন হয়েছে পটাশিয়াম ক্লোরাইড এখন পটাশিয়াম ক্লোরাইড ক্লোরিন কয়টা দুইটা এখানে কয়টা ক্লোরিন তিনটা তো এখানে তিনটা হলে এখানে কি তিন দিতে হবে না সমতা করতে হবে না কিন্তু আমরা জীবনযোগে সাধারণত সমতা করি না ঠিক আছে জাস্ট বুঝে নিই তাহলে এখন বিভ্রান্তির কিছু নেই এখানে যেহেতু তিন দিছি এখানেও কি আমি যদি এখানে থ্রি দিই মানে তিন যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানেও কি হবে সরি এখানে যেহেতু আমি কি থ্রি দিছি তো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে কত থ্রি দিতে হবে আমার তো এখানে থ্রি দিলে কিন্তু আমি অক্সিজেন অনেকগুলো হাইড্রক্সিলের এখানে কি তিনটা হাইড্রোক্সিল হচ্ছে এখান থেকেও কিন্তু অক্সিজেন পেয়ে যাচ্ছি তো সেই অক্সিজেনটা কি করব এখানে যদি থ্রি দিয়ে দিই ঠিক আছে তাহলে কি হবে সিএচও হয়ে গেল মানে এখানে অনেকগুলি হাইড্রোক্সিল আছে তিনটা হাইড্রোক্সিল এখান থেকে আমি জাস্ট অক্সিজেনটা নিয়ে আসলাম এখানে তাহলে আমার উৎপন্ন হয়ে গেলো কি ডিহাইড উৎপন্ন হয়ে গেল। যেটা হলো কি রাইমেন টাই রাইমার টাইমেন বিক্রিয়া কি উৎপন্ন হয় কি সেলি সেলিসাল ডিহাইট ঠিক আছে তাহলে রাইমেন টাইমেন বিক্রিয়া কী উৎপন্ন হয় সেলিসালডিহেট উৎপন্ন হয় কী কীভাবে উৎপন্ন হয় ফ্যানল ক্লোরোফোন এবং কি পটাশিয়াম হাইড্রক্সাইড যখন যে সায়ত্রিশ সত্তর ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে মিক্স করি তখনই কি আমরা ফ্যা ইয়ে সেলিসালডিয়াট মানে পেয়ে যাব তো আজকের লেকচারে এই পর্যন্তই আগামী লেকচার অন্য কিছু নিয়ে আসবো আল্লাহ হাফিজ